নমস্কার, আমি মোহন মিস্ত্রি, এলআইসি অ্যাডভাইজার, রামকৃষ্ণপুর, লিটিল আন্ডামান, ফ্রম আন্দামান ব্রাঞ্চ থেকে বলছি। আজ আমি এলআইসিতে যে ক্যান্সার কভার প্ল্যান এসছে সেই বিষয়ে আলোচনা করব। ক্যান্সার কভার প্ল্যান একটা হেলথ প্ল্যান, অর্থাৎ কোনো কারণে যদি কারুর ক্যান্সার হয় তাহলে তার ট্রিটমেন্টের দায় দায়িত্ব এলআইসি বহন করে। ক্যান্সার কভারে দুই প্রকারের জীবন বিমা নেওয়া যেতে পারে। একটা হচ্ছে লেভেল ইনস্যুরড, অর্থাৎ জীবন বিমা একই থাকবে, রোগীর রোগ ধরা পড়ার পরও যে জীবন বিমা আছে কেবলমাত্র সেই জীবন বিমাই রোগী ট্রিটমেন্টের সময় পাবে। আর একটা হচ্ছে ইনক্রিজিং ইনস্যুরড, অর্থাৎ রোগীর রোগ ধরা পড়ুক বা না পড়ুক প্রতি বছর জীবন বিমা 10% করে বাড়তে থাকবে। অর্থাৎ যদি 10 লাখ টাকার জীবন বিমা নেওয়া থাকে তাহলে প্রতি বছর 1 লাখ টাকা করে বাড়তে থাকবে আপ টু 5 বছর পর্যন্ত। আর্লি স্টেজ যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে জীবন বিমার 25% সাথে সাথে দিয়ে দেওয়া হয় এবং 3 বছর পর্যন্ত পলিসি হোল্ডারকে প্রিমিয়াম আর দিতে হয় না, অর্থাৎ প্রিমিয়াম 3 বছরের জন্য মকুব হয়ে যায়। যদি ক্যান্সার মেজর স্টেজে পৌঁছে যায় তাহলে জীবন বিমা 100% রোগীকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রোগী যদি আর্লি স্টেজে টাকা নিয়ে থাকে তাহলে 100% মাইনাস 25%, অর্থাৎ 75% রোগীকে দিয়ে দেওয়া হয়। আর যদি আর্লি স্টেজে টাকা না নিয়ে থাকেন তাহলে পুরো টাকা 100% বিমা রোগীকে দেওয়া হয়। ক্যান্সারের মেজর স্টেজ ধরা পড়লে রোগীর সমস্ত প্রিমিয়াম মকুব হয়ে যায়, অর্থাৎ প্রিমিয়াম আর দিতে হয় না, বরং রোগী প্রতি বছর বিমার 1% করে পেতে থাকে আপ টু 10 বছর পর্যন্ত। তথা কোনো কারণে যদি রোগীও মারা যায় তাহলে সেই ক্ষেত্রে যে নমিনি থাকে সেই নমিনিকে 1% করে প্রতি বছর দেওয়া হয় আপ টু 10 বছর পর্যন্ত। এই পলিসির টার্ম 10 থেকে 30 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে এবং সর্বোচ্চ জীবন বিমা টার্ম রাইডার সহ 50 লাখ পর্যন্ত নেওয়া যেতে পারে। যাই হোক, যারা এই পলিসির বিষয়ে বিশদভাবে জানতে চান তারা আমাকে আপনার অফিস বা বাড়িতে ফোন করে ডেকে নিতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9474244292 এবং 9609646022। আমাকে কল করলে আমি আপনার অফিস বা বাড়িতে এসে বুঝিয়ে দেব। অন্তে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের কুশল কামনা করি। আমি মোহন মিস্ত্রি, এলআইসি অ্যাডভাইজার, রামকৃষ্ণপুর, লিটিল আন্ডামান, ফ্রম আন্দামান ব্রাঞ্চ।